বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন নতুন নতুন কোন মজাদার রেসিপি ছাড়লে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটি চলে যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন তো আমাদের আজকের আয়োজনটি হচ্ছে বেগুনের মালাইকারি রেসিপি এটি খুবই ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো তো আপনারা ভাবতে পারেন বেগুন দিয়ে কীভাবে মালাইকারি তৈরি করব। সেটাই আমরা দেখিয়ে দিব আমাদের আজকের আয়োজনে এটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি সুস্বাদু হয় তো চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা ভিডিওটি কিভাবে তৈরি করেছি আমাদের আজকের আয়োজনটি এটা আপনারা চাইলে সকালে নাস্তা হিসেবে খেতে পারেন গরম গরম পরোটার সঙ্গে তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করতে হবে একদম পারফেক্টলিভাবে তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব একটা ফ্রাই প্যান নিয়ে নেব এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর হচ্ছে বেগুনগুলো এভাবে গোল গোল করে কেটে নিব কেটে এর মধ্যে অল্প পরিমাণ লবণ নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো লবণগুলো বেগুনের সঙ্গে এবং মিশিয়ে তেলের মধ্যে ঢেলে দিব ঢেলে আমরা ভেজে নিতে হবে আরেকদিকে আমরা আরেকটা কড়াই দিয়ে দিচ্ছি এদিকে আমরা বেগুনগুলো উলটিয়ে দিচ্ছি বেগুনগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নিব সবগুলো আমরা উল্টে দিলাম আর এই যে কড়াইয়ের তেল দিয়েছিলাম সেটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব যখন একটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অন্য উপকরণ অ্যাড করব তো এখন আমরা এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমরা অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একে করে সবগুলো বেগুনে আমরা ভেজে নিচ্ছি বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেল এখন আমরা যে কাজটা করব পেঁয়াজ যে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে আমরা নাড়াচাড়া করেছিলাম তার মধ্যে আমরা মরিচের গুঁড়োটা দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিয়ে দিবো তারপর হচ্ছে আমরা এখানে যে উপকরণটা অ্যাড করবো সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়োটা দেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে এক এক করে সবগুলো বেগুন আমরা ভাজা যেহেতু হয়ে গেছে এখন আমরা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এদিকে মশলার মধ্যে আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে তো আমরা কাঁচা টমেটোটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা ঘুনা করে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অন্য উপকরণ অ্যাড করবো তো এর আগে আমরা দইটা গুলিয়ে নিচ্ছি টক দুইটাই ইউজ করবো এখানে আমরা তো দুইটা আমরা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হচ্ছে আমরা নিজের যে বাসায় মালাই জমিয়েছিলাম সেই মালাইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করা হয়ে গেল আর এদিকে আমাদের মশলাটা ভালোভাবে কষা কষানো বা ভুনা করা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমরা যে কাজটা করব এর মধ্যে ধনিয়া পাতাটা ছিটিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আমরা আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমরা এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসবে যার কারণে আমরা ধনিয়া পাতাটা ইউজ করলাম এখন আমরা এর মধ্যে টক দিয়ে আর যে মালাইটা ভালোভাবে মিশিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব ঢেলে কিছুক্ষণ নাড়া নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন এটা আমরা একটা বাটিতে ঢেলে নেব এই মশলাগুলো এই বাটির মধ্যে আমরা দেওয়ার পর ওপরে আমরা এই বেগুন ভাজিগুলো যে করেছি গোল গোল করে সেটা আমরা উপরে দিয়ে দিব দেওয়ার পর এখন আমরা দইয়ের আমরা সম্পূর্ণ অংশটা এর মধ্যে ঢেলে দিই অল্প পরিমাণ ঢেলেছিলাম আর অল্প পরিমাণ এখানে ইউজ করবো উপরে এইভাবে সাজিয়ে নিচ্ছি তো সবগুলো বেগুন ভাজির ওপরে আমরা দইগুলো দিয়ে দিলাম টক দইটা এখন আমরা যে কাজটা করব তো এখন আমরা এর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব তো সবগুলো বেগুনের উপরে যে আমরা যে অংশগুলোতে মালাই দিয়েছি বা দইটা দিয়েছি তার উপরে ওপরে আমরা মশলাগুলো আবারও দিয়ে দিচ্ছি তো ওপরে সবগুলোতে আমরা মশলা দিয়ে দিলাম এখন আবার ওপরে বেগুনগুলো সাজিয়ে নিচ্ছি তো বেগুনগুলো দিয়ে দিলাম এখন আবারও আমরা সেমভাবে আগের মতো করে দই দিয়ে দিব দইটা দেওয়ার পর আমরা এর উপরে সবগুলো বেগুনের উপর দই দিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে মরিচটা দিয়ে দিব শুকনো মরিচ আর হচ্ছে জিরাটা দিয়ে দিব তো জিরা আর হচ্ছে শুকনো মরিচটা আমরা ভেজে নিচ্ছি ভাজা যেহেতু হয়ে গেল আমরা এর উপরে এখন ছিটিয়ে দিব বা এর উপর আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবং দেখতে যতটা না সুন্দর আগেই বলেছি খেতে তার থেকে অনেক বেশি টেস্ট এটা খুবই সহজভাবে খুবই কম পরিশ্রমে তৈরি করে দেখালাম আপনাদের মাঝে আর এটা বলতে গেলে একদম নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা কম সময়ে কতটা সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেলো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের আয়োজনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন যে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করে দিবেন নেক্সট কী ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আশা করছি আমাদের আজকের আয়োজনটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল খুবই কম সময় এবং খুবই কম উপকরণ দিয়ে আপনারা খেয়াল করে দেখতেই পারলেন যে খুবই কম উপকরণ দিয়ে আমরা আজকের রেসিপিটি তৈরি করেছি তো এটা আপনারা গরম গরম পরোটার সঙ্গে সকালে পরিবেশন করে খেতে পারেন আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা খেতে ঠিক আসলে কতটা টেস্ট হয় তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন যাতে মিস না হয়ে যায় এমন মজাদার রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে দিন যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং মজাদার মজাদার রেসিপিগুলো আপনারা দেখতে পারেন তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি গাইসা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই